আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল জেআটিভি টুতে সুস্বাগতম তো বন্ধুরা এখন আমি এক ভাইয়ের ভাইয়ের প্রশ্নের উত্তর দিব তিনি প্রশ্ন করছেন ভালো দুধের গরু কোথায় পাব সবাই ঠকায় বলে একটা দুধ হয় আরেকটা কি করে ভালো দুধের গরু চিনতে পারবো তার উত্তরে বলবো হ্যাঁ অনেকেই ধোঁকাবাজি মিথ্যা কথা বলে ঠকিয়ে যাচ্ছে মান আমার পরামর্শ হলো গরু না চিনলে গাভি গাভিন গরু প্রথম অবস্থায় কিনবেন না নানানভাবে আপনাকে বিক্রেতা বুঝাবে আপনি তখনই কিনবেন যখন গরু দেখলেই বুঝে যাবেন কেমন হতে পারে এই গাভিন গরু কেনা জোয়া খেলার মতো অবস্থা দুধের গরু কেনাতেও অনেক ধোঁকাবাজি আছে দুধের গরু কেনার আগের দিন বিকালবেলা দুধ দোয়ানোর সময় সামনে থেকে দেখবেন কতটুকু দুধ পেলেন পরের দিন সকালবেলা যাবেন আবার দুধ দোয়াতে এভাবে প্রথম বিকাল পরে সকাল ঠিক এই নিয়মে গিয়ে দুধ চেক করে দেখলে আপনাকে আর ঠকতে হবে না আপনি যদি আগে সকালে এরপর বিকালে যান তাহলে পুরা ধরা খাবেন কি করে শুনুন যেদিন সকালে যাবেন তা যদি আগের দিন বিক্রেতা জানে সে আগের দিন বিকালে দুধ কম দোয়াবে অথবা দোয়াবে না আপনাকে পরের দিন বেশি দুধ দেখানোর জন্য আপনি তো সকালবেলা গিয়ে দেখবেন দুধ পেয়েছি সকালে আঠারো কেজি বিকালে ছয় কেজি এরপর আপনি আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনবেন বাসায় এসে দেখবেন সকাল সকালে হচ্ছে এগারো কেজি এবং বিকেলে হচ্ছে ছয় কেজি মানে ঠকে গেছেন আপনি প্রায় আশি হাজার টাকা বেশি তো এই ব্যাপার আপনি যদি দুধের গরু কিনতে চান তাহলে আপনাকে দুধ চেক করতে হবে দুধ দুইভাবে চেক করতে হবে আপনি বিকালে যাবেন বিকালে দেখবেন কত কেজি দুধ দিচ্ছে যদি বিকালে আপনি যান তাহলে সে দেখবেন কত দুধ দিচ্ছে যদি ছ কেজি দুধ দেয় তাহলে আবার সকালে আপনি দেখবেন কত কেজি দুধ দিচ্ছে এভাবে যদি চেক করেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ধরতে পারবেন আর আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে আমি তোমার বাড়িতে সকাল সকালবেলাতে কত দুধ দিচ্ছে আমি দেখব সেটা তাহলে কিন্তু সে কী করবে বিকালবেলা দুধ দোয়াবে না ঠিক আছে বিকালে যদি ছয় কেজি বা আট কেজি দুধ দেয় তাহলে সে ওই দুধটা দিয়ে না দোয়ায় তাহলে তো জমা থাকবে ওই দুধটা জমা থাকবে প্লাস সারা রাতে দুধ জমে জমে সকালের দুধটা জমা জমা থাকবে তাহলে সকাল তাহলে বিকাল এবং সকালে মিলে ধরুন ওই দুধটা হ্যাঁ ষোলো কেজি দুধ দিচ্ছে তাহলে ওই ষোলো কেজি দুধ সকালে দুয়ে আপনাকে দেখিয়ে দিবে যে দেখো ষোলো কেজি দুধ হয়ে গেছে তারপর আপনি সকালে দেখার পর আবার যদি বলেন বিকালে দুধটা দেখব তাহলে বিকালে আবার ছয় কেজি হয়ে যাবে তাহলে ষোলো আর ছয় কত বাইশ কেজি দুধ আপনাকে দেখিয়ে দিবে ঠিক আছে কিন্তু আপনি কি আপনি কি করবেন এমন ভুল করবেন না আপনাকে প্রথমে বিকালের দুধটা দেখতে হবে বিকালের দুধ এবং সকালের দুধ ঠিক আছে আপনার সকালের দুধ এবং বিকালের দুধ এটা কখনই দেখবেন না কিন্তু কারণ সে আপনাকে মানে ঠগিয়ে দেবে আপনি যদি বলেন আমি সকালে যাব দেখব কত কেজি দুধ দিচ্ছে তাহলে সে বিকালে দুধ দোয়াবে না আর দু যদি না দেওয়া সে দুধটা জমা থাকবে তাহলে সেটা এবং সকালের দুধ মিলে ষোলো কেজি হয়ে যাবে আপনাকে ষোলো কেজি দেখিয়ে দেবে আবার বিকালে যদি দেখতে চান সকালে দেখার পর বিকালে দেখতে চান তাহলে বিকালে আবার কী করবে এসে ছয় কেজি বা আট কেজি সেটা দেখিয়ে দেবে আপনাকে তাহলে আপনি ঠকে যাবেন ঠিক আছে বন্ধু এভাবে আপনি কি করবেন ডেকে নিজে চেক করে দুধ কত দিচ্ছে নিজে চেক করবেন করে তারপরে গায়ে কিনলে কোনো দিন ঠকবেন না আমার এই পদ্ধতি মেনে চলুন তাহলে আপনি লাভবান হবে না গ্যারান্টি দিয়ে আর গায়ে যখন পালবেন অবশ্যই আপনার ঘাস নিজের ঘাস নিজের ঘাসের জমি থাকতে হবে ঠিক আছে আপনি নিজে দশ কাটা হোক নিজের জমি যদি না থাকে আপনি লিজ নেবেন কারো কাছ থেকে লিজ নেবেন যে আমি তোমাকে দুই বছরে কি তিন বছরে এত টাকা দিব আমাকে এই জমিটা দাও এভাবে লিজ নেবেন নিয়ে আপনি কি করবেন ঘাস চাষ করবেন এভাবে তাহলে আর একটা গাই পাললে হবে না কিন্তু একসঙ্গে পনেরো কেজি কুড়ি কেজি দুধের দুটো গাই পালবেন এই দুটো গাই যখন দুধ দিতে শুরু করবে তা মোটামুটি পাঁচ ছয় মাস সাত মাস দুধ দিবে তারপরে কিন্তু আপনাকে দুধ বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে যাতে বাসুরটা খায় ঠিক আছে তো ছয় সাত মাস আপনি যদি দুধ বিক্রি করেন তাহলে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন এবার যখন এই দুটো দুধ দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেবে তখন আপনি আবার দুটো গায়ে আবার কিনে নেবেন মানে আপনার কাছে চারটে গায়ে থাকতে হবে দুটো দুধ দেবে দুটো বন্ধ হলে আবার দুটো দেবে মানে বারো মাস যাতে দুধ পাওয়া যায় ঠিক আছে এবার আপনি আপনারা কি করেন প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা এভাবে ব্যবসা করতে পারেন করে আর দুধ বিক্রি করবেন নিজের সাইকেল দিয়ে হ্যাঁ আপনার এলাকার মধ্যে দেখবেন এই বাস স্ট্যান্ডে বা এখন সেখানে মোড়ে মোড়ে মানে চায়ের দোকান আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ বলবে আমি তোমাকে দুধ দেবো হ্যাঁ এক কেজি দুই কেজি যতটুক পারেন এভাবে আপনি দিবেন এবং গ্রামের যারা বড়োলোক লোক আছে তাদের গরু নাই দুধ খেতে চায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি খাঁটি জিনিস দিবেন ভেজাল দিবেন না হ্যাঁ পানি দিবেন না তাহলে সবাই আপনার কাছে নেবে এভাবে আপনারা কি করেন এভাবে ডেয়ারি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু বিদেশ থেকে অনেক লাভবান হবেন আর যদি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করতে পারেন বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আপনার ব্যবসা দিন দিন বেড়েই যাবে বেড়েই যাবে এবং একদিন আপনি সৌদি আরব বা বিদেশে যে থাকেন এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানে রাখলাম আপনারা ভালো থাকবেন ওকে